যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রুকু সেজদার, কথা বলেন ঠিক কিনা? আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা, কিয়ামতের সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের নামাজের। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরিব মানুষ ছিল, নবীজি যেই দিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিবিন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র দুইজনের মিলে একখানা কাপড় ছিল, সতর ঢাকার মতো, স্ত্রীকে গর্থের ভেতরে রেখে উনি নামাজে যায়, নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী এ মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়? বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে, আরো জোরে বলেন, হে রাসূল, আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন, ঠিক আছে, আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি তিনবার ডাক দিয়েছিলেন, তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, দেখো, তিনবার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী, যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন, হে রাসূল, আমি দেরি করলাম কেন? আপনি আগে এইটা দেখেন, আমি স্বামী স্ত্রী দুইজনের কাপড় আছে অনেক, কিন্তু সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো, আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না, এই জন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্থের মতো আছে সিড়া, অল্প যে কাপড়গুলো পরে থাকা যায়, কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আমি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার এই কাপড় দিয়েছে, এই যে আমি আপনার সামনে। নবীজি কেঁদে ফেললেন, জামাতে হাজির হওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে, আমাদের তো জামার অভাব নেই, কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করাই আর আমি হামজাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে, কেউ তো নামাজি তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন? এমনকি অনেকে এখানে আছে দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না, না একটা সাফ কথা শোনেন, যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মারাজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি, মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত, পাঁচ অক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখনো মুসল্লি হতে পারিনি, তার মানে কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব, কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে, আজরাইল যতদিন না আসেন অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর,
দেখেন তো হাত বলে নিকে দেখেন এমা ফিল সাকসেস। যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন, আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। এজন্য রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন। এটা তিন নাম্বার শব্দে আমি বেশি ওয়াবুদু রব্বাকুম, তোমাদের রবের এবাদত করো। এবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে, আমি এবাদত শব্দটাকে মিলিয়ে পড়া কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি এবাদত। আমি সামারাইজ করে করে 9টায় নিয়ে এসেছি। আমাদের জীবনে এবাদত করা লাগবে বাবা মার। কার বলেন বলেন? বাবা মার এবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, এবাদত করা জায়েজ। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের এবাদত যদি জায়েজ না হয়, কার এবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার এবাদতে ব্যস্ত ছিল। কথা বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে, ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে! আমরা তো এটাই চাই। এই কথা বলেন না কেন? 96% মুসলমান এখানে বাস করে, এখানে উপরে থাকবে কার কথা বলেন? আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? এবাদত হিসাবে আমি 9টা বলছি। 1 নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, 5 নম্বরটা অর্থনৈতিক জীবনে। এই এবাদতটা আজ বাংলাদেশে নেই বললেই চলে। কারণ অর্থনীতি যে এবাদত অনেকে আমরা জানি না, কারণ এ বিষয়ের আলোচনা এদেশে নেই। আজ এই 15.5 বছরে অর্থনীতি যে এবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে 75,000 কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে এবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা এবাদত এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না? হ্যাঁ দেয়। আরে ভাই, নবীর নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন, 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এ কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন, কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল, 360টা, 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবেই নবী নামাজ পড়েছিলেন। কথা বলেন না কেন? এ দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, সৈতালী, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় এবাদত। এটাকে দাঁড় করার আগে এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই। কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন।
আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকল বক্ত হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলে নাউজুবিল্লাহ। তিন চার আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন, দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জেনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সদকা যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আর যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল বাস্তব উদাহরণ, পাঁচ তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই, এক কথা বলছে না কেন? এগুলো কি বৈধভাবে সব নিয়ে আসা? সব অবৈধ ইনকাম। এখানে অবৈধভাবে যারা উপায় করবেন সুদের ঘুষের বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। এখানে আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে। অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যে এটা একটা এবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আমাদেরকে তার এবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে এবাদত হিসাবে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে মুহাসানা আছে, বায়ে ইহতিসান আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে তিনটা তিনটা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক এবাদত ফরজ, কথা বলেন না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি যারা 1000 টাকা ছেড়ে রাখে মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গোনাও জানেই না অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন, যে 1000 টাকা ছেড়ে রাখেন প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন, কারা কারা হাত তোলেন তো? দু একজন আছে। মোশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করান, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মোদারাবা, বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে আপনার টাকা নিয়ে, আপনি অর্থ দেবেন তারা শ্রম দিয়ে, যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, 100% মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন, পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গোনা যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গোনা নেই। অফালুল খায়রা, ভালো ভালো কাজ করবা। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين. আল্লাহ পাক বলেন, মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে, 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা,
এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন আফালুল খায়রাল আল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়া যারা সফল তারা আখেরাতেও সফল হবে। আপনি দেখতেছেন আজ দুই তিন দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনুসের নামে উনি চালাতে চাচ্ছে যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে, করবে কি করে, কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেরোরিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন, রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল কেউ 7 মাস কেউ 8 মাস কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে, ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা, জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা, ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না, এ ভাঙা ঢোল আর কতদিন বাজাবেন। এই জন্য মিথ্যার অবসান দরকার, যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন আশা কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারিম যারা শুনতে এসেছেন এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন, শুনছেন চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা 4 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারিম বলছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন হে নবী, কোরআনে কারিম যখন মানুষের কাছে প্রচার করবে, এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন, মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এই জন্য কোরআন যে অন্তরে থাকে সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে দুইটা, এক নম্বরে কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল, এখনো আছে অনেকেই। কোরআনে কারিমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আল্লাহ যে ফোর্স দিয়েছে ওই ফোর্সে কথা বলতে গেলে ও বোঝে না, আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছেন, যেটা আসলে ইসলামে নেই, কথা বলেন না কেন, তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে চলছে যেটা মানুষ বানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে মাঝে মাঝে বাবার নাম ছুড়ে দিচ্ছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কাল্লা বাবা, ফাতে বাবা, দয়াল বাবা, এ জিকির হয় না দেশে? যারা এই বিভ্রান্তিতে আছেন এখনই নিজেকে শুধরাবেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামেও জিকির হবে না, জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না, বাংলাদেশে বহু মানুষ আছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট বিভাগে আছে, এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, কথা বলেন না কেন, আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে? এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে তার ডবল আযাব হবে,
সূরা ফোরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে, والذين لا يدعون مع الله إلها آخر. আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ডাকে, আমার সাথে অন্য কাউকে যারা ডাকে. এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াফলাহুল আযাব, তাদের আযাব হবে ডবল. কয়টা? জিকির করে সওয়াব হওয়া দূরের কথা, আরো গোনা হয়ে যাচ্ছে. আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন. আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন, বলেন আমিন. দ্বিতীয় কথা হচ্ছে, এই বানানো ইবাদত গুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী কোরআনে কারিমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না. ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে. وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ. رب العالمين সূরা হাসের ভেতরে জানিয়েছেন, যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে. আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেড়ে নিয়েছে. ও আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন, বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতে দেয়নি. এই কথা বলেন না কেন? 1500 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1500 বছর পরে দেখলাম অনেকের সাথে চরিত্র মিলে যাচ্ছে. যার সাথে চরিত্র মিলবে তাকেও তো সেই নামে ডাকা লাগবে, কথা বলেন না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত, তারা যদি কাফের হয়, এই 2024-এর আগ পর্যন্ত যারা কোরআনে কারিমে প্রচারে বাধা দিয়েছে, এরা কি? আরো জোরে, কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? তারা মরে গেলে কবরে দেওয়া জায়েজ আছে? জানাজা এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত. আর এইভাবে যদি বাবা শাহ হালাল সব হালাল চলে, আগামীতে যারা সিয়ারে বসবে তারা দেখবেন ডবল সালে হবে, কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই, এদেশে যারা অপরাধ করেছেন, আপনাদের অপরাধ আপনারা মাফ করে নিন, যেভাবে মাফ চাওয়া দরকার. যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখছি, এত বড় অপরাধ করার পরে অনেকে দেখতে পাচ্ছি অনুশাসনা দূরের কথা, অনুতপ্ত দূরের কথা, এ মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে. মানুষ যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকে চির বঞ্চিত করে দেয়, তার এক নম্বরে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না. ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল, ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল. আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে. আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান. এরপর ফেরেশতারা আমাকে পানির ভেতরে সবাই কেন? আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন. অকদা শয়তান কবলুয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি সবচাইতে বড় সন্ত্রাসী ফ্যাসাদকারী ফ্যাসিস্ট ছিলে, এর আগে সবচাইতে বড় জুলুমবাদ ছিলে. তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই. আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, 2024-এর আগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকেও আমার আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছে.
এত চেষ্টা চালাচ্ছে মানুষ, এত কিছু বলছে না, তার পরিবর্তন নেই। আবু জাহেল যেদিন বদরের ময়দানে যাবে, ওইদিন কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ অত সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাওয়ার পরে যখন ওকে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বুকের উপরে ওঠার পরে ছুরি চালিয়েছে, তখন জিজ্ঞাসা করেছে মানাং তাকে তুমি, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই সময় জবাব দিয়েছিলেন আমি ইবনে মাসউদ। ওকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি আমার গলা যখন পস দেবে ছুরি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যেটা নেতার মাথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আবু জাহেল বিদায় নিয়েছে, কিন্তু তার পেতাত্মা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ঘুরতেছে। এখনো অনেকে এত অপমান হওয়ার পরেও ওর দেখেন তেজ কমছে না, কথা বলে ঠিক কিনা। এতে কালামানি কালকেই দেখলাম কলার পাতায় আল্লাহ শুয়েছে, বিসি উড়ে গেছে, লজ্জা আছে ওর, এরপর হাসতেছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের ইতিহাস পড়ার পরে আবু জাহেলের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না, এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কথা বলে ঠিক কিনা। হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছে, কথা বলে ঠিক কিনা। এই জন্য যারা জুলুম করেন, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আসামি আপনি, যদি এই কেস থেকে মুক্ত হতে চান, যার কাছে অপরাধ করেছেন জুলুম করেছেন তার কাছে ক্ষমা চাবেন, আর তার ক্ষতি করে থাকলে ক্ষতি পূরণ দেবেন, কথা বলেন না কেন। আমার জীবন থেকে 3টা বছর আপনি কেড়ে নিলেন, আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই এই মিথ্যা মামলার মাধ্যমে, আমি চাই আমার মামলার আয়ু থেকে একেবারে টট্টো বটন যারা জড়িত তারাও 3 বছর জেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেবে, নাই তো শুধু আস্তাক ফেরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। এতে আমি কি ঘাস কাটছি? আমার মতো হাজারো হামসা এই কথা বলেন না কেন। যেন আমরা আপনাকে বাঁচাতে চাই, আপনি এই বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ে চলে যাবেন না, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, আরো জোরে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে রাতের বেলা যাবেন, যে বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম আমারে মাফ করে দেন, আরে 15.5 বছরে যে ক্ষতি আপনার করেছি আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আপনি আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয় অনেক মানুষ আমরা বেঁচে যাব। আর আগামীতে যদি কাউ জেলে যে চেয়ারে বসতে চায়, তারা এই চিন্তা ভাবনা করে বসবে না ভাই জুলুম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এজন্য যদি বেঈমান এখানে থাকে না, আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে, বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ইমানদারের জন্য। এই বেঈমান তাড়াতাড়ি বের করে দিন, দেখ চলে যান ভাই চলে যান, আবার বসে যাচ্ছেন মানে, এই বসেন কথা শোনা লাগবে, বসেন, ঠিক আছে বসেন বসেন, আপনি বসেন সমাধান পরে করি। লালমনির হাটবাসী খুব খেয়াল করে শুনবেন আয়াতটা, আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, এ দাবি আমাদের আছে না নেই, এই কথা বলছেন, এ দাবি আমাদের আছে না নেই, আমরা কি ঈমানদার না বেঈমান,
আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে আর চলে যাবেন, যদি ঈমান না থাকে চলে যাবেন। কারণ আজকের আলোচনায় আপনি নেই, এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান। আরো জোরে বলেন, নবীদের কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফা আনতা মুমিন। মুসলিম শরীফের ভিতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, অন্যায় কাজ করলেই তোমার অন্তর থেকে একটা বাধা আসবে, ফান্তা মুকমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ আমরা অনেকে এমন আছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এ আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন, আপনি কি বাস্তব বুঝতেছেন? একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এখন কি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে, এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই, আপনি হজ 14 বার করেই করবেন কি আর 25 বার করেই করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান বলেন। আমি মাঝে মাঝে ঈমানটা যখন চিন্তা করতাম, আল্লাহ যারা দায়িত্ব পালন করে যায় এখানে, এরা যে আচরণ গুলো করে, বিশেষ করে ঈমানটা যারা দায়িত্ব পালন করে এরা বাইরে যে সংসার করে কি করে, এ মানুষগুলোর কি বিবেক মরে গেছে, কি আচরণ করতো আলেমদের সাথে তারা, এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এইরকম করতে পারে। এই ভাই এই এখানে বসে বসে কি করেন আপনারা? না গ্রাম এলাকা তো ঝামেলা একটু বেশি। আরে ভাই বাংলাদেশের অন্য বিভাগেও তো আলোচনা চলছে, কো এত ডিস্টার্ব তো কোনো জেলায় হয় না। এই রংপুরের এই সাইডটা বিশেষ করে কুড়িগ্রাম আর লালমনিরহাট এই দুই জেলায় যাই কয়টা করলাম সব জায়গায় ঝামেলা। সেদিন ঠাকুরগাঁও গিয়েছিলাম, এর চাইতে মানে ডবল মানুষ ঠাকুরগাঁও, কই কোনো ঝামেলা তো কোনো ঝামেলা হয়। 1-1.5 ঘন্টা মনে হচ্ছে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এই পুরো ময়দানটা, আর এই দুই পাশের মানুষকে থামানো যায়, এই পাশের মানুষ থেমেছে এটা ধমক দেওয়ার কারণে, আর এই পাশের এখনো তো ওরা বোঝেনি, ও মনে করছে হুজুর মনে হয় রওশনের সাপ। না না ভাই আপনি একটু চুপ করেন, একটু কথা বলতে দিন, আয়াতটা শেষ করতে দিন, আমরা তো আলেমদের সময় দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না, সে 5 অক্ত না 10 অক্ত নামাজ পড়লো তার ঈমান নেই। তাহলে এখানে যদি ওইরকম কেউ থাকেন চলে যান, বলছি না বলতে চলে যাস, যান চলে যান। তাহলে ঈমানদারকে আল্লাহ যখন ডাক দেন, অন্য 90 জায়গায় আছে একটা কোরআনে কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাকেন তখন তার কুদরতের হাত এভাবে গোসা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছে, যদি সফল হতে চাও জীবনে, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ রুকু করো, অসজুদ সেজদা করো। এই যে রুকু আর সেজদা শব্দ দুইটা আর শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সেজদা কি সহজ না কঠিন? না আসলেই কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সেজদার যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ।
তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে,